তো হেই বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা সত্যি কাহিনী শোনাবো যে কাহিনীটা শুনে আপনাকে বেঁচে থাকতে আর জীবনে হার না মেনে জীবনযুদ্ধে লড়াই করার জন্য আপনার মনের ইচ্ছাকে জাগিয়ে তুলবে। এমন একটা অ্যাক্সিডেন্ট যার ফলে 3 মাস পাহাড়ের চূড়ায় কাটালো 27 জন যাত্রী। তাদের কাছে শেষ পর্যন্ত খাবার জল পর্যন্ত ছিল না, তারা কি শেষ পর্যন্ত তাদের বন্ধুর মাংস খেতে হয়? তারা কি আদৌ সেখান থেকে ফিরে আসতে পেরেছিল? তো দেরি না করে চলো দেখা যাক তাদের পর্বতের চূড়ায় বেঁচে থাকার কাহিনী। তখন সালটা ছিল 1972, পর্বতের উপর দিয়ে একটা বিমান যাচ্ছিল। তখন একজন মেয়ে যার নাম ছিল সুজেনা, সে তার মাকে ডেকে আন্দিজ পর্বতের খুব সুন্দর সৌন্দর্য উপভোগ করতে বলে। আমরা জানতে পারি সেই বিমানে করে স্টেলা মেরিস কলেজের একটা রাগবি টিম চিলি যাচ্ছে রাগবি খেলার জন্য। বিমানের সবাই অনেক মজা করছিল। হঠাৎ করে সেই বিমানের যাত্রীরা একটা ঝটকার অনুভব করে। এরপর যাত্রীদের একের পর এক ঝটকা লাগতে থাকে। আসলে বিমানটা পাইলটের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল আর পাইলটরা খুব সহজে বুঝে যায় যে এই বিমানটা কিছুক্ষণের মধ্যে ক্র্যাশ হবে। দেখতে দেখতে বিমানের ডান দিকের পাখাটা একটা পাহাড়ের চূড়ায় ধাক্কা খায়। ধাক্কা খেয়ে বিমানটা দুভাগে ভেঙে যায়, যে কারণে কিছু যাত্রী হাওয়ায় উড়ে যায় আর এত স্পিডে সেখান থেকে উড়ে যাওয়ার পর তারা আর কেউ বেঁচে থাকতে পারে না। কারণ বরফের উপর ক্র্যাশ হওয়ার পর অনেক স্পিডে ছলকে যাচ্ছিল। বিমানটা ছলকে যাওয়ার সময় একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খায়। বিমানে অনেক জোরের ঝটকা লাগে আর এই ঝটকায় অনেক লোক আহত হয়। বিমানের পিছনের অংশটা ভেঙে যাওয়ার কারণে তখনই 7 জন মারা যায়। বিমানের আগের অংশে থাকা অনেক যাত্রীর পা ভেঙে গেছে, আবার অনেক যাত্রীর হাত ভেঙে গেছে, অনেকে আবার অজ্ঞানও হয়েছে। কিন্তু বিমানের পাইলটদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে মারা যায় আর একজন পাইলট ভালো রকম চোট পেয়েছিল। বেঁচে থাকা পাইলটের কাছে অ্যান্টোনিও আর কেনিসা আসে। তারা পাইলটের কাছে রেডিও দিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্য যাতে তারা সেখান থেকে কোনো সাহায্য পেতে পারে। কিন্তু পাইলট বলে যে বিমানের ব্যাটারি একেবারে শেষ হয়ে গেছে, এখান থেকে তারা কারো সাথে যোগাযোগ করতে পারবে না। কিছুক্ষণ পর পাইলট মারা যায় আর পাইলটের সাথে সাথে সেখানের আরও 4 জন যাত্রী মারা যায়। আর সেই বিমানে যারা বেঁচেছিল তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এখানে রেস্কিউ টিম আসবে আর তাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কারণ একটা সম্পূর্ণ বিমান ক্র্যাশ হয়ে কন্ট্রোল রুমের জোনের বাইরে চলে গেছে। এরপর রাত হয়ে গেলে তারা জানে যে রাতের সময় তাদেরকে এখানে বাঁচাতে কেউ আসবে না। সেই সময় কেনিস তাদের সবাইকে বলে যে সিটের যে কাভারগুলো আছে সেগুলোকে খুলে তারা কম্বলের মতন ব্যবহার করতে পারবে। কিন্তু সেই রাতে অনেক ঠান্ডা পড়েছিল, যারা চোট পেয়েছিল তারা ঠান্ডায় ব্যথা সহ্য করতে না পেরে কাতরাতেছিল। কোনো রকমে তারা এক রাত কাটিয়ে নেয়। সেই বিমানের যে ক্রু মেম্বার বেঁচেছিল তাকে জিজ্ঞাসা করা হয় যে কোনো ফায়ার গান আছে কি না, অর্থাৎ তাদেরকে কেউ যখন বাঁচাতে আসবে তারা ফায়ার গান চালিয়ে তারাকে তাদের উপস্থিতি জানাতে পারবে। কিন্তু সে বলে যে এখানে কোনো ফায়ার গান নেই, আর রেডিওরও যে ব্যাটারিটা ছিল সেটা তো সেই বিমানের পিছনের অংশে রয়ে গেছে, যেটা বিমানের থেকে ভেঙে আলাদা হয়ে গেছে। সে বিমানে যতজন যাত্রী মারা গিয়েছিল তাদেরকে একে একে সবাইকে বাইরে নিয়ে আসা হয়, তাদের মধ্যে একজন মহিলা ছিল। যখন কার্লিটোস সেই মহিলাটার মৃতদেহটা দেখে তখন কার্লিটোস তার কাছ থেকে ক্ষমা চায়। আসলে সেই রাতের সময় ওই মহিলাটার উপর চিৎকার করছিল কার্লিটোস, সেই ব্যক্তি যে এই কাহিনীটা আমাদেরকে শোনাচ্ছে। তাদের কাছে খুব একটা খাবারও ছিল না, কিছু চকলেট আছে আর তাদের কাছে ছিল কিছু সিগারেট। তারা সবাই ঠিক করে যে এই সমস্ত খাবার তারা সমানভাগে ভাগ করে খাবে, অর্থাৎ কেউ বেশি খাবে না, যাতে সেগুলি দিয়ে তারা সেখানে অনেক দিন চালাতে পারে। তখনই তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। এতে তারা অনেক খুশি হয়, কিন্তু কুয়াশার জন্য সেই রেস্কিউ টিম তাদেরকে দেখতে পায়নি। এভাবে তারাকে সেখানে আরও এক রাত কাটাতে হয়। কিন্তু এখনও তাদের বিশ্বাস আছে যে পরের দিন রেস্কিউ টিম তাদের খোঁজে আবারও আসবে আর তারাকে এখান থেকে নিয়ে যাবে। পরের দিন তারা আবারও হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। হেলিকপ্টার তাদের পাশে দিয়ে যায়, তারা অনেক খুশি হয়। তারা বিমানটাকে আওয়াজ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু হেলিকপ্টারটা তাদের পাশ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ভেবে নিয়েছিল যে পরের দিন হেলিকপ্টারটা আসবে আর তারাকে সেখান থেকে নিয়ে যাবে, যে কারণে তারা সেই রাতে সমস্ত চকলেটকে খেয়ে নিয়েছিল। কারণ তারা জানে যে পরের দিন সকালে হেলিকপ্টারটা এসে তাদেরকে নিয়ে যাবে। পরের দিন সকালে হেলিকপ্টারের আশায় তারা বাইরে বসেছিল, তবে তাদের বসে থাকা অনেকক্ষণ হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে বাঁচানোর জন্য সেখানে কেউই আসেনি।
তাদের কাছে একটা উপায় ছিল, তারাকে যদি এখান থেকে বেঁচে ফেরত যেতে হয় তবে তারাকে বিমানের সেই পিছনের অংশে যেতে হবে, আর যেটা সেই পাহাড়ের চূড়ায় আছে। কিন্তু তারা জানে না যে বিমানের ওই পিছনের অংশটা তাদের থেকে কত দূরে আছে। সেখানে গিয়ে তাদেরকে ব্যাটারিটা নিয়ে আসতে হবে। ব্যাটারিটা নিয়ে আসার পর তারা সেখানে রেডিওর সাথে কানেক্ট করবে এবং তারা সেখান থেকে কন্ট্রোল রুমকে তাদের অ্যাকচুয়ালি লোকেশনটা জানাতে পারবে। ব্যাটারির খোঁজে পাঁচজনের একটা টিম বেরিয়ে পড়েছে। কিছু দূর যাওয়ার পর এক জায়গায় বরফ ধসে যায়, কারণ সেখানে অনেক খাল ছিল। একজন ওই খালে পড়ে যাচ্ছিল, তখন একের পর এক লাফ দিয়ে তাকে ধরে নেয় আর কোনোরকমে সে সেখানে বেঁচে যায়। তারা বুঝতে পারে যে এর থেকে তাদের আগে যাওয়াটা ঠিক হবে না, কারণ কিছুক্ষণের মধ্যে সেখানে রাত হতে চলেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসে। তারা বুঝে যায় যে এখান থেকে বেঁচে বেরোনো এতটাও সহজ নয়। সেই রাতে নেন্ডোর বোন সুজেনা মারা গেলে এতে নেন্ডো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, কারণ এই অ্যাক্সিডেন্টের পর সে তার মা আর বোন দুজনকেই হারিয়েছে। এভাবে তাদের কিছুদিন কেটে যায়। এরপর একদিন নেন্ডো বলে যে বাইরে যে মৃতদেহগুলি আছে আমাদের তাদের মাংস খেতে হবে, কিন্তু কেউ নেন্ডোর কথায় সম্মতি দেয়নি। তবে তাদের মধ্যে একজন যার নাম ছিল রবার্ট কেনিসা, সে তার বাকি বন্ধুদের বলে যে তোমরাকে আমাকে প্রমিস করতে হবে, যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার মাংস খেয়ে নেবে যাতে তোমাদের জীবন বেঁচে যায়, আর যদি তোমরা এটা না করো তাহলে আমি ভূত হয়ে তোমাদেরকে একে একে মেরে ফেলবো। এই কথাটা শুনে সবাই হাসে, কিন্তু এরপর একে একে সবাই ওই কথাটাই বলে, অর্থাৎ যে মারা যাবে তার বাকি বন্ধুরা তার মাংসকে খেয়ে নেবে যাতে তারা সেখানে জীবিত থাকতে পারে। পরের দিন সকালে সবাই যখন বাইরে দাঁড়িয়েছিল তারা সবাই অনেক খিদায় ছিল, তারা 10 দিন ধরে না খেয়েছিল, আর তারা যদি এভাবে না খেয়ে থাকে তাহলে তারা কিছুদিনের মধ্যেই মারা যাবে। এরপর কেনিসা এগিয়ে আসে আর একটা মানুষের কাছ থেকে এক টুকরো মাংস নিয়ে খায়। তারপর সেখানে থাকা সবাই একে একে মাংস খেতে শুরু করে, অর্থাৎ তাদেরকে বাধ্য হয়ে মানুষের মাংস খেতে হয়। আসলে এটা কেউই করতে চাইবে না, এটা তাদের জীবনের সবথেকে দুর্ভাগ্যের সময় ছিল। বাধ্য হয়ে তারাকে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের মাংস খেতে হয় যাতে তারা জীবিত থাকতে পারে। এটা করতে সবথেকে কষ্ট নেন্ডোর হয়েছিল। সে ভিতরে এসে কাঁদতে শুরু করে। আসলে ওই মৃতদেহগুলির মধ্যে দুটি মৃতদেহ তার পরিবারের ছিল, একটা তার মা আর একটা তার বোন। কিন্তু সে জানে যে তারা যদি এরকম না করে তাহলে তারা সেখানে সবাই মারা যাবে। এরপর তিনজন আবারও যায় ব্যাটারি আনার জন্য। তারা রাতের সময় এক জায়গায় ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে অনেক ঠান্ডা ছিল। পরের দিন তারা সেখানে পৌঁছে যায় যেখানে বিমানের টেল ভাঙার পর বিমান থেকে কিছু জিনিস পড়ে গিয়েছিল, কিন্তু এর থেকে তারা আর আগে যেতে পারবে না, কারণ যদি রাত হয়ে যায় তাহলে তারা ঠান্ডায় মারা যাবে। তাই তারা সেখান থেকে ফিরে আসে। ফিরে আসার পর তারা ঠিক করে যে তারা আবারও দ্বিতীয়বার সেই বিমানের কাছে যাবে, কারণ তারাকে সেই বিমানের পিছনের অংশের কাছে যেতে হবে। কিন্তু এইবার যারা যাবে তারা অনেক ঠান্ডার কাপড় নিয়ে যাবে। রাতের সময় তারা যখন বিমানের ভিতরে শুয়েছিল তারা অনুভব করে যে তাদের বিমানটা কাঁপছে। আসলে পর্বতের থেকে একটা বরফের ধাস ছড়েছে আর সেই বরফটা তাদের বিমানের দিকে ছুটে আসছে। বরফটা বিমানের সঙ্গে ধাক্কা খায় আর তাদের বিমানের ভিতরে অনেক বরফ ঢুকে যায়, যে কারণে সেখানে কিছু লোক চাপা পড়ে যায় আর তারপর তারা অনেক কষ্টের পর বিমানের থেকে বরফ সরিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে যে কার্লিটোস বাইরে বসে আছে, আর কার্লিটোস তাদেরকে বলে যে দেখো বহুদিন পর সূর্য বেরিয়েছে আর আমার মনে হয় যে ঈশ্বর আমাদের সাথ দিচ্ছে, হয়তো আমরা সবাই বেঁচে যাব। এই ঘটনায় 8 জন মারা গেছে। তারপর তারা সেখান থেকে সবাই বাইরে আসে আর আজকে তাদের সেখানে আসা 50 দিন পূরণ হয়েছে। 50 দিন পর সেখানে শীতের মৌসুম সমাপ্ত হয়েছে। এরপর তারা আবারও বেরিয়ে পড়ে বিমানের পিছন অংশটা খুঁজে বের করার উদ্দেশ্যে। কিছু ঘন্টা যাওয়ার পর তারা সেই বিমানের পিছনের অংশটা পেয়েও যায়, কিন্তু ব্যাটারিটা অনেক ভারী হবে, যে কারণে কিছুজন সেখান থেকে ফিরে আসে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য যে সেই রেডিওর সাথে তার জুড়তে পারবে। আসলে বিমানের দ্বিতীয় অংশটা তাদের থেকে বেশি দূরে ছিল না, শুধুমাত্র 3 ঘন্টার রাস্তার দূরত্বই ছিল, কিন্তু বহুত চেষ্টার পর সেই রেডিও চালু হয়নি। এরপর তারা কোনোরকমে বিমানের কাছে ফিরে আসে। আসলে সেখানে ঝড় দিতে শুরু করেছিল, তবে নেন্ডো চাইছিল যে কোনো উপায়ে সেখান থেকে বাইরে যেতে। তার জন্য সে একটা স্লিপিং ব্যাগও তৈরি করেছিল। এভাবে তাদের 61 দিন কেটে যায়। তবে নেন্ডো বলে যে এবার আমাদেরকে এখান থেকে বাইরে যেতে হবে। এখানে নেন্ডোর দুজন বন্ধু যাদের নাম ছিল কেনিসা আর অ্যান্টোনিও,
তারা নেন্ডোর সাথে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা যখন সেখান থেকে তিনজন বাইরে বেরিয়ে আসে, দুদিন লম্বা পথ পাড়ি দেবার পর তারা একটা উঁচু পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। আর সেখানে আসার পর তারা যখন চারিদিকে তাকিয়ে দেখে, চারিদিকে তারা শুধু পাহাড় আর পাহাড় দেখতে পায়। এটা দেখে কেনিশা একেবারে ভেঙে পড়ে, কারণ সে মনে করেছিল যে তারা এখান থেকে আর বাইরে যেতে পারবে না। তখন নেন্ডো বলে যে ও দুটো পাহাড়ের মাঝখানে সে বরফ দেখতে পাচ্ছে না, সেখানে হয়তো হরিয়ালি পাবে। তবে কেনিশা বলে যে সেটা তাদের কাছ থেকে প্রায় 50 মাইল দূরে আছে, সেটাও আবার পাহাড়ি পথ। পাহাড়ি পথে 50 মাইল চলা অনেক কষ্টের, তারা সেখানে পৌঁছানোর আগেই মারা যাবে। তবে নেন্ডো হার না মেনে বলে যে আজ আমরা 70 দিন ধরে হার মানিনি, তাই আমাদেরকে আগের দিকে এগিয়ে যেতে হবে। এরপর তারা অ্যান্টোনিওকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়, যাতে তাদের কাছে বেশি করে খাবার বেঁচে থাকে। এরপর তারা জীবনযুদ্ধের আরেকটা পরীক্ষায় বেরিয়ে যায়, কারণ তারাও জানে যে এটা করতে গিয়ে তারা মারাও যেতে পারে। 12 দিন পাহাড়ি রাস্তা পাড়ি দিবার পর তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায়। সেখানে মানুষের বসবাস ছিল। অন্যদিকে আমরা দেখি যে যারা বিমানের মধ্যে ছিল তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, কারণ তাদের কাছে সমস্ত খাবার শেষ হয়ে গেছে। তারা সবাই হতাশায় ছিল। তখন তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। আসলে নেন্ডো আর কেনিশা আর্মির হেলিকপ্টার নিয়ে তাদেরকে সেখানে বাঁচাতে চলে এসেছে। এতে তারা অনেক খুশি হয়, কারণ তারা জানে যে তাদের জীবন বেঁচে গেছে। আমরা জানতে পারি যে 1972 সালের এই ঘটনায় 29 জন মারা গেছে, আর সেখান থেকে 16 জন বেঁচে ফিরে এসেছিল। তো বন্ধুরা, আমরা এই কাহিনীর থেকে এটা জানতে পারি যে কোনো সময় যে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা একটা জিনিস কন্ট্রোল করতে পারি, আর সেটা হলো আমাদের চেষ্টা শক্তি।